জান্নাতের দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে, আসমানের দরজা খুলেছে, আসমানের দরজা খুলে। শুক্রবার রাত, এই রাতটার নাম কত জানেন? আজকে ফেরেশতারা আসে, আল্লাহর বলিদের আত্মারা আসে। তো এই রাত্রিটার মধ্যে যে আত্মাগুলো আসে, এটা তো অনেক বড় কথা, এদিকে যায় না। কিন্তু এই রাত্রে আর দিনে, শুক্রবার রাত্রে আর দিনে যারা দুরুদ পাঠ করে সশব্দে বড় করে বড় করে, আমার নবী বলছে দুনিয়ার যে কোনো কোণার থেকে তোরা দরুদ শরীফ বড় করে পড়বি শুক্রবারের রাত্রে, বিশেষ করে তোদের দরুদের আওয়াজখানে আমি নিজের কানে শুনব, আওয়াজটা আসে আমার কানে পৌঁছে যাব। কিতাবের নামটা বলবো, হ্যাঁ, এটা এটা আল্লাহ একটা বড় ভাগ্য আমাকে দিয়েছিল। হ্যাঁ, কোরআন হেফজ করার সঙ্গে সঙ্গে এমন একটা উস্তাদ পাইছিলাম যে এরকম যদি এখানে ছোট্ট ছোট্ট করে বললে রাতের স্বপ্নের মধ্যে এটা খুলে পড়ত। বাবা রহমতুল্লাহ, যাই হোক, এদিকে যাব না। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোরা দুরুসি বড় করে পড়লে আমার কানে তোদের আওয়াজ পৌঁছে যাবে। নবী কি আপনার মতো, আপনার পীর সাহেবের মতো, হ্যাঁ, কার মতো? নবীর মতো কেউ না, নবীর মতো কেউ না। দারা আলামে ইমকানা কাছে হাসতে মিসালাস, জয়ম চে নবীরা বচে আত্তা বলিরা, আল্লাহুম্মা আশরফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানুতুবি, যত যত বড় বড় আলেম আছে এদের সবার পিস হল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ। শুনছেন নি এটা? হ্যাঁ, চরমোনাই কোন, বর্তমানে হাটাদারি কোন, পটিয়া কোন, যারা আছে এ সবার গোড়ার পিস হল হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। আমার আওয়াজ বুঝতেছেন না আপনারা? হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ পাক্কা শুনি ছিলেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা যেটা করতেছি সেটাই দেখতেছে আর শুনতেছে। কিতাবের নাম এমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক না হলে খাঁটি সুন্নি, না হলে সুন্নি মানে আশিকে নবী, আশিকে নবী সাল্লাল্লাহু আলাইহি।